1754 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন। চন্দননগরের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী 1755 খ্রিস্টাব্দে চন্দননগরে জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন। তিনি মহারাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজায় চার রকমের মূর্তি দেখতে পাওয়া যায়। আদি মূর্তি, যা রাজবাড়ি এবং রায়বাড়িতে দেখতে পাওয়া যাবে। বাংলা মূর্তি বা ডাকের সাজের মূর্তি, যা বুড়িমা, ছোটোমা, মেজমা প্রভৃতি ঠাকুরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। পুতুল মূর্তি, যা দেখতে পাওয়া যায় শিবতলা বারোয়ারি, গোবিন্দ সড়ক প্রভৃতি জায়গায়। আর দেখা যায় অজন্তা এলোরা আর্ট মূর্তি, যা বিশ্বরূপা এবং নবজাগরণ ক্লাবে দেখতে পাওয়া যাবে। আমরা এই ভিডিওটিতে মোট 54টি ঠাকুর দেখিয়েছি। আর জানতে পারবেন এই ভিডিওটিতে বর্তমান রানীমায়ের মুখে কৃষ্ণনগরের রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর ইতিহাস।
Thank you.
Thank you.
নদিয়া তথা কৃষ্ণগড় রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর ইতিহাস বর্তমান রানীমায়ের কাছ থেকে জেনে নেওয়া যায়। মা, আপনি একটুখানি জগদ্ধাত্রী পুজো সম্পর্কে বলুন। ইতিহাস মানে ওনাকে তো আমরা পেতাম না, যদি মহারাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নে উনি না আসতেন। তিনি মহা মানে প্রাচীন অনেক পুরনো দেবী, যার উল্লেখ পুরাণে আছে। এবং অনেকে আমাদের জিজ্ঞেস করে যে ঘটক কেন, ঘোড়া কেন, কিন্তু আসলে ওটা সিংহ, পুরাণের সিংহ, মানে দাবা ছকের সিংহ। উনি রূপিণী রক্তবর্ণা এবং রাজা কৃষ্ণচন্দ্র তো জানেন সবাই, উনি ছিলেন মুর্শিদাবাদে। তো সেখানে ওনার ওপর একটা আরোপ লাগানো হয়েছিল যে 12 লক্ষ টাকা নাকি কর দেননি, এগুলো মানে জাস্ট হ্যারেস করার জন্য। তো সব প্রজারা মিলে সেই করটা দিয়েছিল। তারপরে এবং মহারাজা কৃষ্ণচন্দ্র যে কারারুদ্ধ ছিলেন জানেন মুর্শিদাবাদে, তো সেখানে ওনার ওপর একটা অ্যালিগেশন ছিল যে 12 লাখ মানে 12 লাখ টাকা উনি কর দেননি বা কর ওনার ওপর চাপানো হয়েছে। তো এটা যেহেতু ফলস ছিল, তাই জন্যে ওনাকে যতটা পারা হয়ে গিয়েছিলো ওই পুজোর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, কারণ উনি একজন সনাতন হিন্দু ধর্মের মাথা ছিলেন। তো সেই জন্যে ওনার যারা প্রজারা ছিলেন, যাকে উনি মানে একেবারে নিজের ছেলেমেয়ে হিসেবে দেখতেন, তো তারা অনেকটা টাকা উঠিয়েছিলেন। এবং ওনার এক খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী, তো উনি চন্দননগর থেকে আসতেন, তো সেই উনিও কিন্তু অনেকটা হেল্প করেছিলেন। তো সেখানে ওই টাকাটা দিয়ে যখন ফিরে আসছিলেন, তখন মা দুর্গার দশমী হয়ে গেছে এবং দেখেন জলপথে যখন আসছিলেন মা দুর্গার মূর্তি নিরঞ্জন হয়ে গেছে। সেই দেখে ওনার খুব মন খারাপ, মানে সেটা আমরা সবাই মানে ফিল করি একটা জিনিস যে আমাদের কাছে দুর্গা পুজোটা বিশাল ব্যাপার, বাঙালির কাছে মহোৎসব। তো সেখানে দুর্গা পুজোটা উনি দেখতে পেলেন না, মানে মা পুজো নিলেন না বা মা পুজো অঞ্জলি নিলেন না, সেটা ওনার মন খারাপ হয়েছিল। তো সেখানে উনি একটু মানে ঝিমিয়ে পড়েছিলেন বা তন্দ্রাগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই সময় এই মা জগদ্ধাত্রী রূপে এলেন এবং বললেন যে তুমি যদি আমাকে সামনের মাসে 1 মাস পরে নবমী তিথিতে আবার পুজো করো, তুমি আবার আমাকেই পাবে। তবে হ্যাঁ, রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইনি কুমারী রূপী, রক্তবর্ণা, একটা পা ভাঁজ করা, একটা পা ঝোলানো, চতুর্ভুজা এবং শক্তি পূজা, এই পূজা আমাদের তন্ত্রমতে। আর ভোগের সম্বন্ধে যদি জানতে চান, যেহেতু উনি সময় পাননি, উনি তো স্বপ্নাদেশ পেয়ে ছেলেকে পাঠিয়ে দিলেন যিনি পরবর্তীকালে মহারাজা শিবচন্দ্র হয়েছিলেন, যে লাইনটা এখন চলছে আমাদের। তো সেই হিসেবে উনি এসে পালকে বোঝালেন
যে এইরকম মূর্তি চাই। তো মূর্তি তৈরি হলো এবং মহারাজা এসে সোজা নাট মন্দিরে গিয়ে তিন দিনের পুজো একসঙ্গে করলেন, কারণ উনি সময় পাননি। হ্যাঁ, তাই জন্য আমাদের একদিনে তিন দিনের পুজো হয়। অনেক ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।